যশোরে মাইক ও লাইট দোকানদারদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারি প্রণোদনা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। দুপুরে মনিরামপুর বাজারে যশোর মাইক ও লাইট মালিক সমিতির নেতারা বলেন, করোনাকালীন দীর্ঘ 5 থেকে 6 মাস ধরে মাইক ও লাইটের দোকান বন্ধ থাকায় খুবই অসহায় জীবনযাপন করছেন দোকান মালিক ও কর্মচারীরা।